দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট খোঁজ মেলেনি ইন্দোনেশিয়ার সেই সাবমেরিন আর থাকছে হামলা মোকাবেলায় সৌদি আরব প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিচ্ছে এদিকে চেষ্টা করেও সিরিয়ার ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে বলছে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী এদিকে ভারতে ভ্যাকসিন বিতরণের চরম অরাজকতা কড়া সমালোচনায় সোনিয়া মমতা আরো থাকছে থেকে বাদ দেওয়ার ঘোষণা দিল আমেরিকা এদিকে ইরাকের বিমানবন্দরের কাছে একাধিক রকেট হামলা সর্বশেষ জানিয়ে দিব শিশুদের তথ্য চুরির অভিযোগে টিকটকের বিরুদ্ধে মামলা দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত খোঁজ মেলেনি সে ইন্দোনেশিয়ার সাবমেরিনটির নিখোঁজ হওয়ার বাহাত্তর ঘণ্টা পরও কোন হদিস মেলেনি ইন্দোনেশিয়ার সেই সাবমেরিনের কেয়ারায় নাঙ্গালা চারশো দুই নামের এই সাবমেরিনে তিপ্পান্ন জন নাবিক ছিলেন গতকাল ভোররাতে সাবমেরিনটি বালির উপকূল থেকে প্রায় ষাট মাইল দূরের পানিতে নিখোঁজ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান জানান কেআরআই নাঙ্গালা চারশো দুই নামে এই সাবমেরিনটি অনুসন্ধানে কয়েকটি যুদ্ধজাহাজ ও একটি হেলিকপ্টার সহ চারশো জনের একটি উদ্ধারকারী টিম এ নিয়ে কাজ করছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে এরই মধ্যে হারিয়ে যাওয়া সাবমেরিনটির অক্সিজেন ফুরিয়ে গেছে এতে ওই সাবমেরিনে থাকা তিপ্পান্ন জনকে নিয়ে আশঙ্কা বাড়ছে তারা আসলে কি ভাগ্য বরণ করছে তা এখনো স্পষ্ট নয় জানা গেছে সাবমেরিনটি বালিদ্বীপের উত্তরে একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল কিন্তু এরপর থেকে সেটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে হামলা মোকাবেলায় সৌদি আরব প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিচ্ছে বিদ্রোহীদের হামলা মোকাবেলায় এবার গ্রিস সৌদি আরবকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে যাচ্ছে ইয়েমেনে বিদ্রোহীদের আক্রমণ থেকে রক্ষার জন্য দেশটিতে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চাচ্ছে গতকাল কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন গ্রিক কর্মকর্তা বলেন গুরুত্বপূর্ণ হাউসি বিদ্রোহীদের হামলা বেড়ে যাওয়ার কারণে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এসব হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে সাহায্য করবে বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব ইয়েমেনে হাউসিদের বিরুদ্ধে এক সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে এ কারণে ইরানপন্থী ও বিদ্রোহী দলটি নিয়মিত সৌদি আরবের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে এ কারণে দেশটি যুক্তরাষ্ট্র নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার উপর অতিমাত্রায় নির্ভরশীল গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেন্ডিয়াস ওই দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নিকোস প্যানাগিটোপলোসকে সাথে নিয়ে রিয়াজ সফরের সময় বলেন আমরা সৌদি আরবের সাথে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা হস্তান্তর করার ব্যাপারে চুক্তি করেছে পরে এক আলাদা বিবৃতিতে গ্রিক প্রতিরক্ষামন্ত্রী নিকোস বলেন দ্রুতই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সৌদি আরবে পাঠিয়ে দেওয়া হবে আর সৌদি আরবের মাটি থেকেই এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে এর মাধ্যমে সৌদি আরব তাদের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোগুলোতে সুরক্ষা দিতে পারবে এদিকে চেষ্টা করেও সিরিয়ার ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছে বলছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ব্যানি গান্তজ স্বীকার করেছেন ডিমোনা পরমাণু স্থাপনার কাছে আঘাতকারী সিরিয়ার ক্ষেপণাস্ত্রটি আটকানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন তিনি গতকাল তেল আবিবকে এ স্বীকারোক্তি দিয়েছেন বলে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গান্তজ বলেছেন ক্ষেপণাস্ত্রটি ঠেকানোর জন্য চেষ্টা করা হয়েছিল যা ব্যর্থ হয়েছে আমরা এখনও বিষয়টি খতিয়ে দেখছি এর আগে গতকাল দিনের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী জানায় একটি ইসরায়েলি জঙ্গি বিমানকে লক্ষ্য করে সিরিয়ার এস দুইশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একটি এ এস এ ফাইভ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যপ্রষ্ট হয়ে ইসরায়েলের চরম গোপনীয় ও বহু বিতর্কিত দিমোনা পরমাণু স্থাপনার তিরিশ কিলোমিটারের মধ্যে আঘাত হানে ইহুদিবাদী ইসরায়েলের প্রধান পরমাণু অস্ত্র কর্মসূচি এই স্থাপনায় পরিচালিত হয় ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী দাবি করেন এ ধরনের অতি গুরুত্বপূর্ণ ঘটনার ব্যাপারে ইসরায়েলি সামরিক বাহিনী সবসময় সতর্ক থাকে স্পর্শকাতর স্থাপন নিরাপত্তা দিতে সেনাবাহিনীকে সর্বোচ্চ সচেষ্ট রাখা হয় তারপরেও এই ক্ষেপণাস্ত্রটি আটকানো সম্ভব হয়নি এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে ভারতে ভ্যাকসিন বিতরণের চরম অরাজকতা কড়া সমালোচনায় শোনিয়া মমতা ভারত সরকারের নতুন ভ্যাকসিন নীতি নিয়ে দেশজুড়ে চরম অরাজকতার সৃষ্টি হবে বলে অভিযোগ করেছেন দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারের নয়া ভ্যাকসিন নীতির কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি রেখেছেন জাতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উভয় নেত্রী দাবি তুলেছেন অভিন্ন ভ্যাকসিন বিতরণের জন্য উল্লেখ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে নতুন নীতি ঘোষণা করেছেন সেই নীতি অনুযায়ী সবাই ভ্যাকসিন ঘোষণা পাশাপাশি ভ্যাকসিনের মূল্যেও কিছু রদবদল করা হয়েছে ঘোষণায় বলা হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন কিনবে প্রতি ডোজ একশো পঞ্চাশ রুপিতে কিন্তু রাজ্য সরকারকে চারশো রুপিতে আর বেসরকারি হাসপাতালগুলোতে ছয়শো রুপিতে কিনতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া চিঠিতে লিখেছেন যে প্রতিটি ভারতীয় নাগরিককেই বিনামূল্যে টিকা প্রয়োজন তাই পাঁচ মে থেকে পশ্চিমবঙ্গের আঠারো বছরের বেশি বয়সী নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে তিনি বলেন নির্বাচন চলছে তাই এক মে থেকে কার্যক্রম শুরু করা হচ্ছে না এজন্য আমি দুঃখিত পাশাপাশি মালদা জেলার নির্বাচনী জনসভায় মমতা বলেন কঠিন পরিস্থিতির মধ্যেও ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছেন নরেন্দ্র মোদী এর আগে জাতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লেখেন সেখানে তিনি নতুন ভ্যাকসিন নীতিতে বৈষম্যমূলক এবং সেই সিদ্ধান্তকে স্বেচ্ছাসারী বলে মন্তব্য করেন এই নীতি মহামারীতে আক্রান্ত সাধারণ মানুষের দুর্দশা আরও বাড়িয়ে তুলবে বলে জানান তিনি তিনি বলেন আমাদের দেশের নাগরিকদের উপর যে ঝড় নেমে আসছে তারপর এই স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক নীতি অনুসরণ করে সংকট আরও বাড়িয়ে তোলা হয়েছে নতুন ভ্যাকসিন নীতি থেকেই বোঝা যাচ্ছে কেন্দ্রীয় সরকার আঠারো থেকে ৪৫ বছর বয়সের মধ্যে সব ভারতীয়কে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহের দায়িত্ব থেকে সরে আসতে চাইছে ভারত সরকারের ত্রুটিযুক্ত নীতির কারণে ভ্যাকসিন নির্মাতা সিরাম ইনস্টিটিউট পৃথক মূল্য নির্ধারণের ব্যবস্থা ঘোষণা করেছে সোনিয়া গান্ধী বলেন ভারতের নাগরিকরা এই টিকা দেওয়ার জন্য উচ্চ হারে অর্থ প্রদান করতে বাধ্য হবে সরকারগুলোরও বাড়তি অর্থ খরচ হবে মমতা প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে বলেন ভারত সরকার এবং রাজ্যগুলোর জন্য ভ্যাকসিনের দামে পার্থক্য কেন উৎপাদক প্রতিষ্ঠানের কাছ থেকে ভারত সরকার প্রতিটি একশো পঞ্চাশ রুপি দারে কিনছে কিন্তু রাজ্যগুলোর জন্য নির্ধারিত দাম চারশো রুপি তার আগে টুইটারে মমতা লেখেন এক দেশ এক দল এক নেতৃত্বের কথা বলে বিজেপি কিন্তু জীবন বাঁচাতে দলের টিকা দিতে পারে না প্রতিটি ভারতীয়র বিনামূল্যে টিকা প্রয়োজন বয়স জাতি গোষ্ঠী ভৌগোলিক এলাকা নির্বিশেষে টিকার একটি দাম নির্ধারণ করা উচিত রাজ্য ও কেন্দ্রের জন্য দুটি আলাদা দর হওয়া উচিত নয় এই সূত্র জানিয়েছে আনন্দবাজার এ পঁয়ত্রিশ কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দেওয়ার ঘোষণা দিল আমেরিকা মার্কিন সরকার পঞ্চম প্রজন্মের এ পঁয়ত্রিশ যুদ্ধবিমান উৎপাদন কর্মসূচি থেকে তুরস্ককে বের করে দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে আঙ্কারাকে জানিয়ে দিয়েছে রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস চারশো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রতিবাদে এ ব্যবস্থা নিল ওয়াশিংটন তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এ খবর দিয়েছে এর আগে দুই সালে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল রাশিয়ার কাছ থেকে এ চারশো কেনার কারণে আমেরিকা তুরস্ককে পঞ্চম প্রজন্মের এ পঁয়ত্রিশ কর্মসূচি থেকে বাদ দিয়েছে এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে আঙ্কারাকে জানালো ওয়াশিংটন এই কর্মসূচিতে তুরস্ক ও আমেরিকার পাশাপাশি ব্রিটেন কানাডা ডেনমার্ক অস্ট্রেলিয়া ইতালি হল্যান্ড ও নরওয়ে করার কথা ছিল বলা হয়েছিল এই নয় দেশের প্রতিটি দেশ এ পঁয়ত্রিশ যুদ্ধ বিমানের কোনো না কোনো অংশ তৈরি করবে এবং শেষে আমেরিকা ইতালি ও জাপানে অবস্থিত কারখানায় এসব অংশ জোড়া লাগিয়ে যুদ্ধ বিমান তৈরি করা হবে কিন্তু এবার সেই কর্মসূচি তুরস্ককে ছাড়া বাকি আট দেশ এগিয়ে নেবে আমেরিকা দাবি করছে পঞ্চম প্রজন্মের জঙ্গি বিমানের তুরস্কে এ যন্ত্রাংশ নির্মিত হলে এটির দুর্বল দিকগুলো রাশিয়া জেনে যাবে ফলে চারশো ব্যবস্থা দিয়ে সহজেই এই যুদ্ধ বিমানগুলি নতুন করে নামানো সম্ভব হবে তবে তুরস্ক রাশিয়া এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে সূত্র টুডে এদিকে ইরাকের বিমানবন্দরের কাছে একাধিক রকেট হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে গতকাল গভীর রাতে কমপক্ষে তিনটি রকেট আঘাত হেনেছে ইরানি সেনাবাহিনী বিবৃতির মাধ্যমে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয় এবার মোট আটটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এর মধ্যে তিনটি বিমানবন্দর ভবনের কাছে পড়ে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে বিস্তারিত বলা হয়নি রকেটগুলো ইরাকি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ছোড়া হয় একটি আঘাত হানে কেন্দ্রীয় কারাগারের কাছে দ্বিতীয়টি কাউন্টার টেরোরিজম সার্ভিস একাডেমির কাছে এবং তৃতীয়টি র্যাপিড রেসপন্স রেজিমেন্টের সদর দপ্তরের কাছে আঘাত হানে হামলার দায় স্বীকার করেনি কেউ মার্কিন কর্মকর্তারা এর আগে ইরানি সমর্থিত মিলিশিয়া গ্রুপকে দোষ দিয়েছেন এটি ধারাবাহিক রকেট হামলার সর্বশেষ ঘটনা যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাকে আমেরিকান স্থাপনাগুলোতে প্রাথমিকভাবেই লক্ষ্যবস্তু করেছে এর আগে গেল রবিবার বাগদাদের ঠিক উত্তরে ইরাকি বিমানঘাটিতে একাধিক রকেট হামলায় দুইজন ইরাকি কর্মকর্তা আহত হন এই সূত্র জানিয়েছে ওডি সর্বশেষ জানিয়ে দিছি শিশুদের তথ্য চুরির অভিযোগে টিকটকের বিরুদ্ধে মামলা লাখ লাখ শিশুর তথ্য চুরির অভিযোগে চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের যুক্তরাজ্যের একটি আদালতে মামলা হয়েছে ব্রিটিশ জানায় শিশুদের ব্যক্তিগত তথ্য তথ্য ভিডিও লোকেশন এবং সংরক্ষণ করেছে টিকটক এ নিয়ে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের শিশু বিষয়ক কমিশনার তেরো বছরের নিচে এসব শিশুরা বেশিরভাগই যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বিবিসি জানায় শিশুদের তথ্য চুরির বিষয়ে কিছুই জানে না ভুক্তভোগীর পরিবার তবে এসব অভিযোগ অস্বীকার করে আইনি চ্যালেঞ্জ মোকাবেলার তথ্য জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ অন্যদিকে টিকটকে যারা সহিংসতা বা বিদ্বেষমূলক ভিডিও ছড়াবে তাদের আইডি নিষিদ্ধ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য